আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো রান কমান্ড খুলব কিভাবে, কিভাবে আমরা রান কমান্ড খুলব, এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই কীভাবে আমরা রান কমান্ড খুলব। রান কমান্ড আমরা খুব সহজে বিভিন্নভাবে খুলতে পারি, সেই বিভিন্নভাবে কিভাবে আমরা খুলব সেই ধাপগুলো একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা নিজেই শিখবেন এবং অন্যদেরকে শেখার জন্য আরিফ একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর কেন বারবার এই সাবস্ক্রাইবের কথাটা বলি, সাবস্ক্রাইব যদি আপনি করে রাখেন তাহলে যখনই আরিফ একাডেমি এই চ্যানেলে যে কোনো সময় টিউটোরিয়ালগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপে বা আপনার আইপ্যাড যেটাই ব্যবহার করেন না কেন সেখানে নোটিফিকেশান চলে যাবে, আপনি সেটি শিখতে পারবেন। অবশ্যই আপনার মতামত দিবেন টিউটোরিয়ালগুলি কীরকম লাগলো এবং এই টিউটোরিয়াল থেকে আপনি কী শিখলেন, এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার সেই প্রশ্নগুলি নিয়ে আমি টিউটোরিয়াল আকারে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়াই আমরা শিখে নেই রান কমান্ড খুলব কিভাবে। আমি উইন্ডোজ 11-এ আছি। প্রত্যেকটা যখন আপনি ল্যাপটপ বা কম্পিউটার খুলবেন নিচে দেখবেন যে টাস্ক বার আছে, এই যে টাস্ক বারটা আছে এখানে একটা সার্চ বাটন আছে, এই যে এটাকে বলা হয় সার্চ বাটন। এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন লেখার একটি অপশন চলে আসবে। দেখুন লেখার একটি অপশন চলে আসছে। এই যে সার্চ বারে আপনি লেখার একটি অপশন পেয়ে গেলেন, এখানে লিখবেন রান, আর ইউ এন, আপনাকে লিখতে হবে রান। রান লেখার পর আপনি কি করবেন, আপনি কিবোর্ডের এন্টার প্রেস করতে পারেন অথবা আপনার সামনে একটা অ্যাপ চলে আসবে, রানের একটা অপশন চলে আসবে, সেখানে আপনি কি করতে পারেন ক্লিক দিতে পারেন। আমরা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের কি হলো, রান যে কমান্ডটা চলে আসলো। এখানে আপনি কি করতে পারেন, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড লেখেন শুধু ওয়ার্ড লেখলে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে, আপনি যদি নোটপ্যাড লেখেন তাহলে নোটপ্যাড চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবেন, সেগুলি আমি পরে দেখাবো। আমরা আজকে দেখাবো যে রান যে কমান্ড যে বক্সটা আছে সেই কমান্ডটা আমরা কীভাবে খুলবো। দেখুন রান কমান্ডটা কিন্তু চলে আসলো। এই গেল একটি পদ্ধতি। আমরা এবার দেখব এটার দ্বিতীয় পদ্ধতিটা কি। আমরা এই যে প্রত্যেকটা টাস্কবারে প্রত্যেকটা একটা স্টার্ট বাটন আছে, আমরা এই স্টার্ট বাটনে রাইটই ক্লিক করব, মাউসের রাইটই ক্লিক করব। আমরা যখন মাউসের রাইটই ক্লিক করব তখন কিছু অপশন আমাদের কাছে চলে আসবে। চলে আসলো এখানে দেখুন রান কথাটা লেখা আছে, আমরা কি করব রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর দেখুন রান যে কমান্ডটা আছে সেটা কি হয়ে গেল, সেটা কিন্তু খুলে গেল। তাহলে আমরা দুইটি পদ্ধতি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখলাম। আমরা আরও শিখব সেটি হলো যে আমরা সবাই যারা এক্সপার্ট লেভেলে কাজ করে তারা সবাই জানে যে শর্টকাট একটা কী আছে। তাহলে সেই শর্টকাট কীটা কী, সেটা হলো প্রত্যেকটা ল্যাপটপ বা উইন্ডোজ ডেস্কটপ অথবা যেটি আপনি ব্যবহার করেন না কেন সেখানে উইন্ডোজ একটা কী আছে, কীর কীবোর্ডের মধ্যে একটি উইন্ডোজ কী আছে, সেই উইন্ডোজ কী প্লাস আর আমরা একত্রে কী করবো চাপব। আমি চাপতেছি উইন্ডোজ কী প্লাস আমি কী করবো আর চাপব, সাথে সাথে কি হয়ে গেল খুব দ্রুত আমরা রানের যে কমান্ডটা আছে সেটা আমরা কি করতে পারলাম, সেটা আমরা ওপেন করতে পারলাম। তাহলে আমরা রান কমান্ডটা কিভাবে খুলব সেটা তিনটা পদ্ধতি আমরা জেনে নিলাম। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।